আট পায়ের সামুদ্রিক জীব অক্টোপাসকে কে না চেনে। দেখতে শামুকের মতো না হলেও এরা শামুক ঝিনুকের মতো মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। আট পা ছাড়াও এদের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাদের অন্য সকল জীবের চেয়েও আলাদা করেছে। আজ জানবো অক্টোপাস নিয়ে জানা অজানা অবাক করা কিছু তথ্য। বিশ্বে প্রায় সব সমুদ্রেই রয়েছে অক্টোপাসের বসবাস। প্রায় 300 প্রজাতির অক্টোপাস আছে যার ওজন প্রায় 3 থেকে 10 কেজি হয়। তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে জায়ান্ট অক্টোপাস লম্বায় প্রায় 30 ফুট এবং ওজনে 275 কেজির মতো হয়ে থাকে। অক্টোপাসে রয়েছে 3টি হার্ট বা হৃদয়, এছাড়াও তাদের ব্রেইন বা মস্তিষ্ক রয়েছে 9টি, যার মধ্যে একটি কেন্দ্রীয় মস্তিষ্ক যার মাধ্যমে সমস্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আর বাকি 8টি মস্তিষ্ক থাকে অক্টোপাসের পায়ে। যখন মূল মস্তিষ্ক অন্য কিছুতে ব্যস্ত থাকে তখন এই মস্তিষ্কগুলো স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। অক্টোপাসের রক্তের রং নীল। মূলত রক্তে কপার সমৃদ্ধ হিমোসায়ানিন থাকার কারণে লালের পরিবর্তে এদের রক্তের রং নীল হয়। তাছাড়া এদের শরীরে কোনো প্রকার হিমোগ্লোবিন নেই। অক্টোপাসের মধ্যে কিছু প্রজাতি রয়েছে যারা বিভিন্ন সময়ে নিজেদের পা খেয়ে ফেলতে পারে। একটি গবেষণায় ফলাফল জানতে গিয়ে প্রাণীবিদ জানিয়েছেন, বন্দী অবস্থায় বিরক্ত অক্টোপাস কখনো কখনো তাদের নিজেদের পা নিজেরাই খেয়ে ফেলে। মজার ব্যাপার, অক্টোপাসগুলো তাদের হারিয়ে যাওয়া পা আবার প্রতিস্থাপন করতে পারে। এছাড়া অক্টোপাস ছদ্মবেশ ধারণে খুবই পারদর্শী। এরা 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে নিজেদের রং পরিবর্তন করে। শিকার কিংবা আত্মরক্ষার জন্যই মূলত রং পরিবর্তন করে অক্টোপাস। জীবটির আশেপাশে বিভিন্ন বস্তুর সাথে এমনভাবে মিশে যেতে পারে যে এদের শনাক্ত করা প্রায় কঠিন হয়ে পড়ে। এছাড়া তারা যদি আক্রমণের শিকার হয় তবে এক প্রকার বিশেষ নীল রঙের কালি আক্রমণকারীকে ছুঁড়ে মেরে তাদের কিছু সময়ের জন্য অন্ধ করে দেয়। অক্টোপাস খুব বুদ্ধিমানী প্রাণী। সিটেল একাডেমির প্রাণীবিদরা একটি অক্টোপাসের শক্তি ও বুদ্ধি পরীক্ষার জন্য মুখ আটকানো একটি জার তার পাশে রেখে দেয়। অক্টোপাসটি খুব অল্প সময়ের মধ্যে জারটির মুখ খুলে ফেলে, যা রীতিমতো সবাইকে অবাক করে দেয়। এছাড়াও নানা অনুসন্ধানে দেখা গেছে কোনো কিছুর সাহায্য ছাড়াই অক্টোপাস শামুক ঝিনুকের খোলস খুলে ফেলতে পারে। এদিকে অক্টোপাসের জীবন খুবই ছোট। এর কিছু প্রজাতি মাত্র 6 মাস বাঁচে। তাছাড়া জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস বাঁচে প্রায় 5 বছর। অক্টোপাসের জীবন বংশবৃদ্ধির সাথে সম্পর্কিত। স্ত্রী অক্টোপাস প্রায় 1.5 লক্ষ ডিম পাড়ে। ডিম ফোটার কিছুদিন পরেই এর মৃত্যু ঘটে। তবে 9টি ব্রেন থাকা সত্ত্বেও অক্টোপাস পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ প্রাণী। বংশবৃদ্ধির জন্য ডিম ও বাচ্চা দিলেও ধীরে ধীরে এরা মারা যাবে তা জানা সত্ত্বেও অক্টোপাস নিজের জীবন দিয়ে বংশবৃদ্ধি করে থাকে। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বংশবৃদ্ধির জন্য জীবন দেওয়ার মতো এমন আত্মত্যাগের দৃষ্টান্ত সত্যিই বিরল।